আচ্ছা, আপনারা যারা এসেছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। একটু আমি কিছুক্ষণ ওয়েট করি, কারণ হচ্ছে আরো সবাই আসার কথা। মোহাম্মদ মনিরুজ্জামান আর তফিক আহমেদ, আপনাদেরকে ওয়েলকাম। আর অনেকগুলো কোয়েশ্চেন ছিল আগে ইউটিউবে, হচ্ছে ইউটিউবে হচ্ছে অনেক কোয়েশ্চেন পেয়েছি, সেগুলো আমি অ্যামালগামেট করে উত্তর দেওয়া আমার মনে হয় শুরু করতে পারি। আর আপনারা আপনাদের প্রশ্ন হচ্ছে লিখতে পারেন, আপনারা কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন লিখতে পারেন। আমরা কিছুক্ষণ ওয়েট করার অবস্থাতে আমি হয়তো অ্যান্সার করলাম। ওয়ালাইকুম আসসালাম তৌফিক আহমেদ। তো আরো কিছু মানুষ আসলে আমি হচ্ছে যেসব প্রশ্নগুলো ইউটিউবে ছিল সেগুলো হচ্ছে আমি অ্যান্সার করতে থাকবো। হ্যাঁ, নাম ধরে ধরে অ্যান্সার করব, কারণ আমাদের এই সেশনটা হচ্ছে ইসে যাবে, রেকর্ডেড রেকর্ডেড থাকবে, সো এটা হচ্ছে ইউটিউবে যাবে। তো এই কারণে আমি যে প্রশ্নগুলো অ্যামালগেমেট করেছি সেই প্রশ্নগুলো হচ্ছে সেগুলোর উত্তর আমি দিব, কারণ এটা রেকর্ডেড হবে। সো আপনারা তারপরও আপনাদের লাইভে যে প্রশ্নগুলো সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তৌফিক আহমেদ জিজ্ঞেস করেছেন, ম্যাম আজকে কি আমরা কোর্স আউটলাইন সম্পর্কে জানবো? আচ্ছা, কোর্স আউটলাইন অ্যাজ ইন আপনি কোন কোর্স, এটা কি আমার ইংলিশ কোর্স বলছেন নাকি সব সব সাবজেক্টের? আসলে আমার যে কোর্সটা ওটা আমি আসলে ওই ইউটিউবে মোটামুটি শেষ করেছি, আরো হচ্ছে ভোকাবুলারি শুধু বাদ আছে, সেটা আমি চালু রাখবো। গ্রামাটিক্যাল যেগুলো সেগুলো আমি শেষ করেছি। আর কোর্স আউটলাইন বলতে কি বোঝাচ্ছেন, কোন কোর্স এটা একটু লিখলে ভালো হয়। জয়েন করেছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা। আর হচ্ছে আমি যে প্রশ্নগুলো অ্যামালগামেট করে রেখেছি আপনাদের ইউটিউবে সেগুলো আমি শুরু করব। আমরা আরো 5 মিনিট ওয়েট করি, আরো কিছু মানুষের জয়েন জয়েন করুক তারপরে। আচ্ছা, তৌফিক আহমেদ আরেকটু যদি ক্লিয়ার করতেন যে আপনি কোন কোর্সের আউটলাইন সম্পর্কে বলতে চাচ্ছেন। আমাদের ওয়েবসাইটে কিন্তু কোর্স আমরা এখনো কোনো পেইড কোর্স আমরা অফার করিনি, কারণ সেটা সময় সাপেক্ষ। আর যেগুলো ফ্রি কোর্স এগুলো তো মোটামুটি ইউটিউবেই অ্যাভেল করতে পারছেন, আবার ওয়েবসাইটেও কিন্তু আছে। আর ইংলিশে গ্রামাটিক্যাল কোর্স পুরোটাই আমি কিন্তু ইংলিশে যে ফোল্ডার দেখবেন, প্রিলিমস এবং রিটেন দুটো কিন্তু একসাথে করে একটা ফোল্ডার করা আছে, তো ওটাতে হচ্ছে যে আপনি গ্রামাটিক্যাল সব কভার করে ফেলেছি আমার যতটুকু করার ছিল, কিছু টিপস দিয়েছি সেটা দেখতে পারেন। আর ভোকাবুলারিটা চলতে থাকবে, আমি এখন যেটা নিচ্ছি লেটার রাইটিং পার্ট 3 আসবে, আর ভোকাবুলারিটা কিন্তু কোয়ারেন্টিন দিনটা শেষ হতে হবে, কারণ ওইটা হচ্ছে আমার আলাদা একটা কমিটমেন্ট। জিআরই যে ভোকাব ওয়ার্ড ম্যাপ বইটা শেষ করব সেটা আলাদা একটা থাকবে, ওটা আমি ওইখানেই অফিস সেট আপে করতে হবে। বাংলাদেশ অ্যাফেয়ার্স, আচ্ছা তানভীর খান লিখেছেন, আপু বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া বেস্ট হবে? আচ্ছা, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য এরকম আমার কাছে কোয়েশ্চেন এসেছে। আচ্ছা, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য সবার আগে যেটা হয়েছে, আমি কিন্তু একদম আকাশ থেকে পড়েছিলাম, বাংলাদেশ অ্যাফেয়ার্স কখনোই আমার কোনো পড়া ছিল না। তো একদম যারা দুর্বল তারা কিভাবে শুরু করতে পারে, সবার আগে যেটা হচ্ছে আপনি গাইড পড়লে কিন্তু কোনো পাবেন না, কনফিডেন্স আসবে না, একটা বেসিক বই অবশ্যই পড়তে হবে। তো বেসিক বইয়ের মধ্যে হচ্ছে দেখবেন যে আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যারের যে বই আছেন, ঢাকা ইউনিভার্সিটির উনি প্রফেসর, উনার একটা বই আছে স্বাধীনতার বাংলাদেশের অভ্যুদয়, এরকম দুটো বই আছে উনার, একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে লাল, দুটোর কভার হচ্ছে আলাদা। এবং লালটা লাল বই যেটা উনারই, ওটাও বাংলাদেশেরই আছে, বাংলাদেশের যে স্বাধীনতা বা অভ্যুদয় এরকম নাম আছে, নামটা ঠিক আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট সবাই এই বইটা চিনে। আপনি শুধু দেলোয়ার হোসেন, আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন ডক্টর উনার নাম নিলেই হচ্ছে আপনি যে কোনো বইয়ে হচ্ছে হ্যাঁ পাবেন। সো ওই বইয়ে লাইব্রেরিতে যে ওই দুটো বই কিনবেন, সবুজ বইটা যদিও ওভারঅল এর জন্য ভালো, আর লাল যে বইটা আছে লাল কাভারের সেটা কিন্তু মুক্তিযুদ্ধের যেই যুদ্ধ 71-এর সময়টা ওটা অনেক ব্রড করে লেখা আছে, সো ওইটা আপনি ভালো করে থরলি পড়ে ফেলেন। আর তাছাড়া এটা ডিপেন্ডিং আপনার স্টেজ, আপনি যদি এখন 4th ইয়ারে হন, তানভীর খানকে আমি উত্তর দিচ্ছি, যদি আপনি 4th ইয়ারে হন সেক্ষেত্রে কিন্তু এই সময়গুলো পাবেন না, তখন কিন্তু আরো প্রেশার পড়ে যাবে, পরীক্ষা সামনে এরকম। হ্যাঁ, একদম শুরুর দিকে হলে এই বইটা, ধরেন 3rd ইয়ার যদি পড়ে থাকেন তাহলে আপনি একদম এই বইগুলো থরলি পড়বেন,
আর ফোর্থ ইয়ারে হলেও মানে একদম শেষ সময়ে করেন না, একদম ফোর্থ ইয়ারের ফার্স্ট এর দিকেই হচ্ছে শুরু করলে এই এই রেফারেন্স বইগুলো পড়লে খুব ই পাবেন। কারণ আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি তো চাকরি ছেড়ে এসেছিলাম, তো আমি কিন্তু এত ফুরসত পাইনি, আমার জন্য অনেক কষ্ট ছিল, কিন্তু আমি ওই রেফারেন্স বই ধরেই করেছি। এটা করলে আর সংবিধান, সংবিধানের উপর খুব সুন্দর করে আমার ক্লাস দেওয়া আছে, আমি টিচার এনেছি এবং আমি নিজে কিন্তু সংবিধানের অনেক ই দিয়েছি, দুটো হচ্ছে টিপস দিয়েছি সংবিধানের উপরে, শুধুমাত্র দুটো ভিডিও আছে, ওই দুটো ভিডিও অবশ্যই আপনি দেখে যদি পড়তে পারেন, এই দুটো হলে এরপরে শুধু পেপার পড়বেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য, শুধুমাত্র প্রথম আলো, ঠিক আছে, প্রথম আলো, ডেইলি স্টার, মানে এই দুটো পেপার যদি আপনি রেগুলার পড়তে পারেন আর কিছু লাগবে না। তানভীর খানকে কিন্তু আমি বললাম, হ্যাঁ। আর তৌফিক আহমেদ লিখেছেন, ম্যাম ভোকাবুলারির জন্য দরকারি পিডিএফ গুলা কি প্রোভাইড করা যাবে? ভোকাবুলারি তো প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আমি পিডিএফ লিখে দিচ্ছি, আপনি ক্লাসের পরেই হচ্ছে ওই প্রত্যেকটা ক্লাসের আপনি যে ভিডিও আছে সেই ভিডিওর নিচে পিডিএফটা লিঙ্কটা পাবেন। আমি যখন ক্লাসটা বানাই বোর্ডে লিখি ঠিক তখন আমি পিডিএফটা ক্যাম স্ক্যানার মাধ্যমে ছবি তুলে দিয়ে দিই, সো আমি ক্লাস না নিলে পিডিএফটাও হচ্ছে না। আর আপনি পিডিএফ দিয়ে কি করবেন, আমার কথা এটা, আপনি তো একসাথে সব গিলা খেতে পারবেন না, অল্প অল্প করে ওই ওয়ার্ডটুকু শিখবেন তারপরে পিডিএফটা নিয়ে করবেন, তাহলে তো পুরো বইটা সবাই পড়তে পারতো, এত সোজা না, এত মনে থাকে না, অল্প অল্প করে পড়তে থাকেন এবং তারপরে পিডিএফ দেখে নোট করবেন, ঠিক আছে। লিখেছেন, আমি এবার সেকেন্ড ইয়ারে, আচ্ছা সেকেন্ড ইয়ারে তো অনেক সময় আছে, সেক্ষেত্রে অবশ্যই রেফারেন্স বইগুলো পড়বেন, আমি যেভাবে বললাম অনেক থরলি অনেক বলে ফেলেছি, সো ওইটাই আপনি ফলো করতে থাকেন। তাছাড়া আমাদের ইউটিউবে আপনি রেগুলার থাকেন, আমাদের ইউটিউবে আমি আমি রিটেন বেসডই করছি, আমি প্রিলির কোনো আমি কিন্তু ক্লাস এখনো নেইনি, প্রিলি যখন ডেট দিবে তারপরে ইনশাল্লাহ প্রিলির উপরে আমি স্ট্র্যাটেজিটা বলবো, তো সেটার জন্য সেকেন্ড ইয়ার থাকলে আমি তো বললাম আপনার জন্য খুবই সম্ভব করা। আচ্ছা, এমডি মনিরুজ্জামান খান সে বলেছেন, হ্যালো আপু, হ্যাঁ কোয়েশ্চেন করলে ভালো হয়, হ্যালো আপু না বলি একটু কোয়েশ্চেন, আপনার যে কোয়ারি থাকলে সেটা বলেন। আচ্ছা, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য বোর্ড বইয়ের উপযোগিতা কতটুকু? না আসলে আমার কাছে খুব বেসিক মনে হয়েছে, একটা বই আছে ওটা প্রিলির জন্য অনেকেই পড়ে, ওই যে বোর্ড বই যেটা, হ্যাঁ, কিন্তু ওটা আসলে আমার আমি পড়িনি, আমার কাছে আমি ঘেটেছি, ঘেটে ঘেটে দেখেছি কোনো লাভ হয়নি, প্রিলিতে দু একটা প্রশ্ন আসে, আদার দেন দ্যাট ওটা খুবই বেসিক, ওটাতে আসলে এত ভেতর থেকে আপনি কিছুই পাবেন না, সো আপনার ওই বই আমি আমি পড়িনি, আমি ঘেটেছি অনেক, কিন্তু ওই বইয়ে আমি আসলে আলটিমেটলি ওই বই আমি প্রিপারেশন নিয়েনি। তৌফিক আহমেদ লিখেছেন, থ্যাংকস। আচ্ছা, আমরা দেখলাম অনেকেই জয়েন করছেন, তো আপনাদের কোয়েশ্চেনগুলো আপনারা কমেন্টে লিখতে থাকেন, আমি কভার করব। বেসিক্যালি ইউটিউবে যেই আমি অনেক প্রশ্ন পেয়েছি, অনেক প্রশ্ন, সেগুলো আমি তুলতে যেয়ে অনেক সময় গিয়েছে, তো আমি সেগুলো আসলে ই করি, কারণ এগুলো এটা রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাবে, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ, আমি যেহেতু তাদেরকে কথা দিয়েছি সেই প্রশ্নগুলো আমি নিব। নাম্বার ওয়ান হচ্ছে রাইফুল কবির রাফি ইউটিউবে প্রশ্ন করেছিলেন, রাইফুল কবির রাফি, উনি বলেছেন, বিসিএস এর ইংরেজি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়গুলি সিলেবাস ধরে আলোচনা করে গেলে ফলপ্রসূ হবে, আরেকটা হচ্ছে ধারাবাহিক আলোচনা শেষ করতে বলেছেন, সো উনি বেসিক্যালি সাজেস্ট করছেন যে প্রত্যেকটা বিষয় ধরে আমরা একটু খেয়াল করে দেখবেন, আমরা যেহেতু রিটার্নের অনুযায়ী সিলেবাস অনুযায়ী কিন্তু কভার করছি, আমি ইংলিশে কিন্তু রিটার্নের সিলেবাসটা গ্রামাটিক্যাল কভার করে ফেলেছি, শুধুমাত্র ভোকাবের তো কোনো শেষ নাই, তো সেটা চলছে, সো সেই হিসেবে ইংলিশ শেষ, মেন্টাল এবিলিটিও কাজ চলছিল, তারপরে আমি থেমে গেছি, কারণ মেন্টাল এবিলিটি প্রথম দিকে যতটুকু করেছিলাম মোটামুটি একটা শুধু টপিক বাদ আছে মেন্টাল এবিলিটির, মেকানিক্যাল, তো সেটা আমি করে ফেলবো, আর বাংলাদেশ অ্যাফেয়ার্স তো দেখছেনই আমরা ধারাবাহিক ভাবে আগাচ্ছি, তো সেটা আস্তে আস্তে আমাদের ইউটিউবে থাকে, হয়ে যাবে। আচ্ছা, ফাতিমা জান্নাতি, ফাতিমা জান্নাতি হচ্ছে প্রশ্ন করেছিলেন, ফাতিমা জান্নাতি প্রশ্ন করেছিলেন, আপনার নোট করার স্টাইল নিয়ে যদি একটা ভিডিও বানাই, নোট নোট জিনিসটা আসলে বলতে শুনতে খুবই মনে হয় যে আসলে নোট করতেই হবে, এটা আসলে ঠিক না, নোটটা এত বড় সিলেবাস নোট করে করে পাবেন না, আমি কখনোই নোট করতাম না, তবে হ্যাঁ আলটিমেটলি দেখছি নোট না করে পরে খুব অসহায় লাগে, কিন্তু আপনি ওই রিটেনের সময় নোট করাটাও বোকামি, কারণ সব চেঞ্জ হয়, বেসিক্যালি আমরা কি বলি বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য নোটটা আমরা চাই, কিন্তু এটা কিন্তু এত ডিনামিক, আপনি নোট করে ওই নোট গুলো ফেলে দিতে হয়, মানে হারিয়ে যায় ওগুলো, পড়ে একবার পড়েই রিভাইজ করা সম্ভব হয় না, তো নোট আপনি করবেন, রিভাইজ করারই তো সময় নেই, সিলেবাস তো শেষ করারই সময় নেই, আপনি রিভাইজ করবেন কিভাবে, নোট কিসের জন্য, রিভাইজ এর জন্য না, হ্যাঁ নোট কোনগুলো করবেন, নোট হচ্ছে করবেন সায়েন্সে, বাংলাতে,
যেটা স্ট্যাটিক, মোট কথা স্ট্যাটিক। ম্যাথসে হচ্ছে ওই যে ফর্মুলা, আমি বলবো এই তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা স্ট্যাটিক, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ এবং সংবিধান, যেগুলো হচ্ছে কখনো চেঞ্জ হবে না, শুধু সেগুলো নোট করতে পারেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে নোট আমি একদমই না করবো, কারণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এও আগে যেগুলো রিপিট হতো সেগুলো এখন রিপিট হয় না। সো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর বেসিকটা দাঁড় করাতে হবে। নোট শুধুমাত্র বাংলাদেশ অ্যাফেয়ার্স এর, মুক্তিযুদ্ধটা পারলে আপনি নিজে ওই যে বই যে দুটো বললাম ওই দুটো বই পড়ে রেকর্ডে শুনে নিবেন, দুটো রেফারেন্স বইয়ের কথা বলেছি, ওই দুটো বই পড়ে আপনি নিজে নোট করবেন। কখনো অন্যের নোট আমি যতই দেই, আপনি গাইডেন্স নিতে পারেন, কিন্তু কখনো অন্যের নোটে কিন্তু কাজ হবে না, মনে রাখতে পারবেন না, ঠিক আছে? সো এই তো, তাহলে আমি এত নোটের ফোবিয়া ছিল আমার, হ্যাঁ, কারণ আমি হচ্ছে মানে খালি পড়ে ফেলতাম কিন্তু মনে থাকতো না, বাট অনেকে দেখতাম নোট করতো আর আমি লিখতে চাইতাম না। এখন সায়েন্সের ক্ষেত্রে যেটা করেছি, সায়েন্সে আমি শুধুমাত্র ডায়াগ্রাম গুলা ছিল নোট করতাম, এটা খুবই এফেক্টিভ। ধরেন আপনি যখন গাইড পড়বেন বা কোনো বই পড়বেন, তখন ওইটার সাথে দেখবেন বইয়ে তো অনেক ডায়াগ্রাম থাকে, বেশিরভাগেরই থাকে, বা নিজে একটা বানিয়ে নিবেন। আমি প্রশ্ন ধরে ধরে বা কনসেপ্ট ধরে ধরে ডায়াগ্রাম গুলো না একটা নোট করতাম, তারপরে যখন ডায়াগ্রামটা রিভাইজ করতাম ওই ওই খাতাটা রিভাইজ করলে ওই প্রশ্নটা একেবারে বিদ্যুতের ঝলকানির মতো মনে পড়ে যেত। হ্যাঁ, এটা খুবই শর্টকাট। এবং যেমন ইলেকট্রিক্যাল, এটা কিন্তু আমি রিটেনের কথা বলছি, প্রিলি কিন্তু না। সো ইলেকট্রিক্যাল আছে, কম্পিউটার আছে, এগুলো তো প্রচুর ডায়াগ্রাম লাগে, জেনারেল সায়েন্সেও লাগে। জেনারেল সায়েন্সে কিছু পয়েন্ট করে নিলেন যেগুলো সবসময় আসে, তো যত শর্ট করা যায়, কারণ আসলে কি কোনো রিভাইজ দেওয়ারই সময় নাই, আপনি যত ব্রেইনে ধারণ করতে পারবেন। এটা একটা সায়েন্স গেল। বাংলা, বাংলাতে শুধুমাত্র কোট আমি নোট করেছিলাম, এটা এই কষ্টটা বাংলাতে আমি করেছিলাম, অন্যগুলোতে কখনোই চিন্তা করিনি। বাংলাতে মাহবুবুল আলম স্যারের যে বইটা আছে, আমি চাইলে দেখাতেও পারি, সাজেস্ট করে, বিশাল মোটা, হ্যাঁ, এখানে পেজ হচ্ছে আপনার দেখবেন সাজেস্ট করে প্রায় 900 পেজের মতো, এবং দামও মাশাল্লাহ 450 থেকে 500 সামথিং এরকম নিয়েছিল, 450 টাকার বই, এটা কেউ কিনবে না। তো যে কোনো একটা লাইব্রেরি থেকে যদি পারেন, হ্যাঁ, আপনি কালেক্ট করলেন অথবা বন্ধুরা কয়েকজন মিলে কিনলেন, কিনে এটাতে যেটা হবে এটা খুব ভালো, মানে প্রত্যেকটা ইসের অনেক কোট আছে, অনেক টপিক ধরে ধরে, এবং যত বড় বড় লেখক আছেন তাদের ছোট ছোট একটু মানে অনেক আনকমন হচ্ছে জীবনী দেওয়া আছে। তো এই বইটার থেকে আপনি একটু যেগুলো খুব বারবার আসে, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বা মানে সাহিত্যিক যেগুলো পিএসসির যে 11 জন, এরকম সাহিত্যিক যারা আছে ভালো ভালো, তাদের হচ্ছে আপনারা কোট গুলো, তাদের হচ্ছে জীবনী থেকে কিছু তাদের ডিটেলস গুলো লিখবেন, যেন আপনি গ্রন্থ সমালোচনা বা সাহিত্যের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারেন। এবং সাহিত্যিকদের নোট করার পরে আপনি হচ্ছে ওখানে দেখবেন বিভিন্ন অনেক কোট আছে, ছোট গল্প বলছি, ছড়া থেকে শুরু করে এই যে বিভিন্ন আসে না, যে টপ্পা গান আরো কি কি নাম আছে না, তো প্রত্যেকটার, হ্যাঁ, ময়মনসিংহ গীতিকা, মানে খুব ভালো ভালো আনকমন কোট আছে, এবং এটা কোনো বইয়ে নাই। তো এই বইটা, এই 900 পেজের বই আপনি জীবনেও পড়তে পারবেন না এবং পড়ার দরকারও নেই, শুধুমাত্র কোটের জন্য এই বইটা কালেক্ট করবেন। এবং কোটের একটা নোট খাতা আমি করেছিলাম, যেটা আমি কিন্তু ইউটিউবে বাংলাটা শেয়ার করতে পারিনি, কারণ সেটা আমি হারিয়ে ফেলেছি, বা হয়তো আছে, আমি চেঞ্জ করার সময় কোথাও হয়তো ওটা আছে, হারাইনি, আমার কিছু হারায় না, কিন্তু যেটা আমি কোটের যে একটা নোট দিয়েছি না ইউটিউবে, ওইটাতে কিন্তু বাংলার আলাদা নাই, ওইটাতে যতটুকু পাবেন নিয়ে নেন, আমি চেষ্টা করবো যদি আমি খুঁজে পাই সেটাও আমি শেয়ার করবো। কোটের জন্য আলাদা করে আমি নোট খাতা করেছিলাম বাংলার ক্ষেত্রে। তো এই গেল ম্যাথসের ক্ষেত্রে হচ্ছে ফর্মুলার আমার আলাদা নোট খাতা ছিল, যত ফর্মুলা আমার কাছে মনে হচ্ছে বারবার আসে আমি পারছি না, জ্যামিতির, হ্যাঁ, তারপরে নামতা খুব প্র্যাকটিস করতাম ম্যাথসের ক্ষেত্রে, নামতা, রেশিও, 1 থেকে 35 পর্যন্ত স্কোয়ার শিখবে, এবং 1 থেকে 15 পর্যন্ত কিউব। হ্যাঁ, এটা কিন্তু আমি অ্যান্সার করছি কাকে বলেন তো, ফাতিমা জান্নাতি, উনি কিন্তু নোটের কথা বলেছিলেন। তো ফাতিমা সায়েন্স করছেন, বাংলা করছেন, ম্যাথস করছেন, নোট আর অন্য কোনো কিছু, বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ শুধু বললাম যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ কোনো নোট আমি বলবো না, খালি শিখবেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স খুব ডিনামিক। হ্যাঁ, শুধুমাত্র বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মুক্তিযুদ্ধ, এবং তো আসলে নোট যদি নিজে শর্টকাট লিখে রাখতে পারেন, সংবিধান আসলে বইটা আপনার বারবার রিভাইজ করতে হবে। তো বাংলাদেশ অ্যাফেয়ার্স এ হচ্ছে কিছু জিনিস আছে স্ট্যাটিক, শুধু মুক্তিযুদ্ধ না আরো কি কি আছে দেখবেন স্ট্যাটিক, চেঞ্জ হয় না, সেটা নোট আপনি করবেন, আর কোনো কিছু নোট করবেন না, অন্যগুলো ডিনামিক চলতে থাকবে, পেপার পড়তে হবে প্রচুর।
তো হ্যাঁ, আর নোটের কনসেপ্টটা আপনার বুঝতে হবে যে নোট কিন্তু কাজে লাগবে না আলটিমেটলি, কারণ চেঞ্জ হয়। আমি যেটা করতাম, আমি যদি পার্সোনাল আমার বলেন, আমি ডিজিটালি নোট করতাম। এভার নোট অ্যাপ আছে, এভার নোটে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর বড় বড় যে আর্টিকেল গুলো আসে না বিভিন্ন ওয়েবসাইটে, সেগুলোর একটা কালেকশন রাখতাম শুধুমাত্র পড়ার জন্য, জাস্ট গো থ্রু করার জন্য, একটা অ্যামালগামেট করে রাখার জন্য, পরে তো আমি আর্টিকেল গুলো খুঁজে পাবো না। হ্যাঁ, এরকম আরো অনেক অনেক অ্যাপ আছে, বাট এভার নোটটা আমার এখনো আমি ইউজ করি। এভার নোটে আমার পরে আমি একটা ই করবো, ভিডিও করবো, এভার নোট, তারপরে প্রোডাক্টিভিটি, আরো বিভিন্ন অ্যাপ আছে, হ্যাঁ ওইটা নোট করব। আর ফাতিমা জান্নাতি, এর আবার আপনি একটু ই দেখে নেবেন, আমার অ্যাপস ইউ শুড ইউজ একটা ভিডিও আছে না, অ্যাপ নিয়ে শুধুমাত্র, ওইটা একবার দেখে নেবেন। ওখানে আমি পত্রিকাটা কিভাবে পড়বেন সেটাও আমি শেয়ার করেছি। আমরা অনেক কমেন্ট পাচ্ছি, নতুন নতুন অনেকেই জয়েন করেছেন। এখানে মনিরুজ্জামান খান, সরি, আচ্ছা মনিরুজ্জামান খান হচ্ছে কমেন্ট করেছেন, আপু আপনার রিভিশন স্ট্র্যাটেজি শেয়ার করলে ভালো হয়। রিভিশন, আচ্ছা এত বড় রিভিশন বললাম না, আপনি সিলেবাস শেষই করতে পারবেন না, আপনি রিভিশন করবেন কখন? রিভিশন করবেন শুধুমাত্র যেগুলো নোটের কথা বললাম, স্ট্যাটিক, যে স্ট্যাটিক গুলো আমি নোট করবেন বলেছি শুধু সেইগুলো রিভিশন করবেন, ঠিক আছে? বাদ বাকি সব ফ্লুইড। আপনি প্রতিদিন যে প্র্যাকটিসটা করবেন, যেমন ইংলিশ, আমি কিন্তু এখন অ্যান্সার করছি কাকে, মনিরুজ্জামান খান, রিভিশন স্ট্র্যাটেজি শুনেন। আর শুধুমাত্র যে একটু আগে নোট মেকিং এ যে বললাম যে এই সাবজেক্টে শুধুমাত্র স্ট্যাটিক গুলো নোট করবেন, সেটা রিভিশন করবেন, আর বাদ বাকি হচ্ছে আপনার দেখেন গ্রে ম্যাটার, অর্থাৎ আপনার যতটুকু প্র্যাকটিস, আপনার দক্ষতা, বাংলা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলোতে আপনি কি রিভিশন করবেন, এগুলো তো কমন আসবে না, এগুলো হচ্ছে আপনার দক্ষতা। সিলেবাসটা প্রচন্ড পরিমাণে আপনার মাথায় থাকতে হবে, এবং আপনার মাথায় যখন সিলেবাসটা থাকবে আপনি মুখস্থ করবেন হচ্ছে সিলেবাস। হ্যাঁ, যদি সিলেবাসটা মুখস্থ করেন তাহলে কি হবে, আপনি নিজে বুঝবেন, তখন শুধুমাত্র আপনি আপনার যে ইংলিশ এবং বাংলার যেই দক্ষতাটা আছে সেটা আপনি পত্রিকা পড়ে পড়ে এবং প্রিভিয়াস কোশ্চেন সলভ করে পড়ে প্র্যাকটিস করবেন। এটাতে কোনো নোট মেকিং আর কিছু নাই, রিভিশন, রিভিশন তো বললাম, রিভিশন আর ওগুলো রিভিশনের কিছু নেই। আর হচ্ছে আনাস আল জায়েদ প্রশ্ন করেছেন, যারা 41তম বিসিএস এর মোটামুটি প্রিলিমস শুরু করেছেন, হ্যাঁ আপনার এই প্রশ্নটা আমি লিখেও রেখেছিলাম, তারা হচ্ছে কিভাবে ধারাবাহিকভাবে প্রস্তুতি নেবে। আমি তো এটাই বলছি, আপনি পরে এটা রেকর্ডেড পাবেন ইউটিউবে, ইউটিউবে একবার দেখে নেবেন, আপনি কোন কোন বিষয়ে দুর্বল। আনাস আল জায়েদকে আমি বলছি, আপনার যে দুর্বলতাগুলো, আপনি সবার আগে সিলেবাস নামাবেন পিএসসি থেকে, রিটেনের সিলেবাস, বিপিএসসি যে আছে ওয়েবসাইট আছে সেখান থেকে রিটেনের সিলেবাসটা নামাবেন। ওইখানে আপনি দেখবেন কোন কোন জায়গায় আপনার স্ট্রং পয়েন্ট, কোন কোন জায়গায় আপনি উইক, তারপরে সেই অনুযায়ী যখন আপনি রুটিন করবেন ওইগুলোর উপরে জোর দিবেন বেশি, আর অন্যান্য গুলো প্র্যাকটিসে রাখবেন, অন্যান্য গুলো কখনোই ছেড়ে দেওয়া যাবে না। রিটেনের গাইড ম্যাথস এর আর সায়েন্স এরটা অবশ্যই কিনে নেন, কারণ এই দুটোই হচ্ছে সবচেয়ে বেশি আপনার সময় খাবে, সারা বছর প্র্যাকটিস করবেন তারপরেও পরীক্ষাতে পারবেন না, এই দুটো হচ্ছে সব। এখন যদি গাইড কিনতে হয় এই দুটো কিনে ফেলেন রিটেনের। হ্যাঁ, আর বাদ বাকি হচ্ছে আপনি পেপার রেগুলার ডেইলি স্টার প্রথম আলো পড়েন। আর হচ্ছে ওই যে বললাম, এই পরীক্ষাটা খুব ইন্ডিভিজুয়াল, আপনার যে সেই যেই যেই জায়গায় সমস্যা সেই জায়গায় একটা রুটিন করে রিটেনের গাইড কিনে লেগে পড়েন, ঠিক আছে? পরবর্তীতে আমি আর আমাদের আমার ভিডিওগুলো মডেল টেস্টের ভিডিওগুলোতে অনেক ডিটেলসে শেয়ার করেছি, ওগুলো একটু বারবার দেখলে আপনি কিছুটা সিঙ্ক ইন হবে যে আমি আসলে কিভাবে প্রিপারেশনটা নিয়েছিলাম। এরপরে মুনতাকিম হাবিব বলেছেন, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করলে ভালো হয়। আচ্ছা, মুনতাকিম হাবিব লিখেছেন, আই এম ফ্রেশার ইন বিসিএস এক্সাম, মাই উইকনেস ইজ ইংলিশে, সো ওইটা দেখলে আপনি ইংলিশে অটোমেটিক্যালি হচ্ছে, যদি ওটা ফলো করেন আপনি ইংলিশে এমনিতেই ভালো হয়ে যাবেন। ডেইলি স্টার কিভাবে পড়তে বলেছি, আমার ভোকাবুলারি ভিডিওগুলো আপনি রেগুলার দেখেন, কারণ ওয়ার্ড না জানলে ইংলিশ পারবেন না। আর ডেইলি স্টার অ্যাপটা নামিয়ে প্রতিদিন পড়বেন, ওই অ্যাপস ইউ শুড ইউজ ভিডিওটা ভালো মতো দেখেন, ভালো মতো দেখে আপনি প্রত্যেকটা অ্যাপ ইউজ করা শুরু করেন, আপনি এক মাস পরে আপনার প্রগ্রেসটা হচ্ছে আপনি ট্র্যাক করেন, যে আপনি নিজে বুঝতে পারবেন, ঠিক আছে? মুনতাকিম হাবিব, আজকের যুগে যদি আপনি ইংলিশে এত রিসোর্স পেয়ে যদি ইংলিশে খারাপ হন, এর থেকে দুঃখের বিষয় আর কিছু নাই। এটা আমার খুবই খারাপ লাগে, এখন যে এত রিসোর্স অনলাইনে, হ্যাঁ এত অ্যাপ আছে, এখনো যদি আপনারা দুর্বল থাকেন, আসলে রেডিও শুনেন, ইউটিউব চ্যানেল দেখেন, মানে না শিখে যাবেন কোথায়? তো আমার ওই ভিডিওটা দেখে তারপরে আপনি আমাকে জানাবেন, এক মাস পরে
আপনার প্রোগ্রেস জানাবেন। মুনতাকিম হাবিব, ঠিক আছে, উত্তর দিলাম কিন্তু শেষ। শাহরুর রাফি, ইংরেজিতে লিখিত কিভাবে পড়বো, এটা আমার ওই ইংরেজির মডেল টেস্টের একটা ভিডিও আছে, ওটা দেখবেন। আর ইংরেজি তো আমার আমার 35টার উপরে ভিডিও হয়ে গেছে, আমার ওই যে একটা ফোল্ডার আছে দেখবেন, ইংলিশ ফর বিসিএস রিটেন এন্ড প্রিলিমস, দুটো একসাথে করা আছে। ওই ভিডিওগুলো বারবার বারবার দেখে আপনি ডেইলি স্টারে এডিটোরিয়াল পড়েন। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে 100 বার বলেছি যে এটা শুধু আমি ধরিয়ে দিলাম, আপনার প্র্যাকটিস করতে হবে রিডিং হ্যাবিট দিয়ে, ঠিক আছে। শাহানুর রাফি, আমি আপনাকে উত্তর দিচ্ছি, ঠিক আছে, আপনি ডেইলি স্টারে পড়ে পড়ে প্র্যাকটিস করবেন বা বই পড়ে পড়ে রিডিং হ্যাবিটের দ্বারা। বাট আমি রুলস এর জন্য ভিডিও বানিয়েছি, ওই রুলস এর ভিডিও গুলো বারবার দেখবেন। আর ভোকাবুলারি ভিডিও তো চলছে সবসময়, তো ভোকাব আপনি শিখতে পারবেন। অ্যাপস ইউ শুড ইউজ, এই ভিডিওটা সবার জন্য আসলে ম্যান্ডেটরি করে দিলাম। এই ভিডিওটা দেখে প্রত্যেকটা অ্যাপ ডাউনলোড করে, প্রত্যেকটা অ্যাপ আপনি ইউজ করে 1 মাস পরে ট্র্যাক করেন, আপনার প্রগ্রেসটা আপনি নিজেই বুঝতে পারবেন। তারপরে আমাকে 1 মাস পরে জানাবেন যে কি হলো, ঠিক আছে, যদি কাজে না লাগে তারপর আমাকে জানাবেন, তারপরে আমি আমি বেট লাগতে পারি। শাহানুর রাফি, আপনার উত্তর শেষ, ঠিক আছে। আপনি কি লিখেছেন, আপু আপনার পরিচয় আমাদের এখানে কিভাবে পড়াবেন, আই মিন স্টাডি প্ল্যান এক্সাম হবে কিভাবে জানাবেন। আমার পরিচয় হচ্ছে, আমার সব ভিডিও যেহেতু দেখেনি, যেহেতু নতুন, আমি বলে দিই, আসলে আমারই ভুল হয়েছে, শুরুতেই বলা উচিত ছিল। আমি মেরিনা পারভিন, আমি নর্থার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছি, এমবিএও করেছি বনানী ক্যাম্পাসে। আচ্ছা, মেজর হচ্ছে, আমার বিবিএ তে মেজর ছিল, শাহানুর রাফিকে উত্তর দিচ্ছি, হ্যাঁ, আমার বিবিএ তে মেজর ছিল ফাইন্যান্সে, সেখানে সিজিপিএ ভালো হতো, আমি বলে ফেলি, 3.74 হচ্ছে সিজিপিএ হচ্ছে আমার বিবিএ তে। এমবিএ তে আমার মেজর ছিল মার্কেটিং, সেখানেও সিজিপিএ ভালো, 3.98। তো স্টুডেন্ট আসলে ওইটা আসলে আমাদের প্রাইভেট ভার্সিটিতে এত কিছু ই করে না, বাট আমি হচ্ছে যে এই তো এটা হচ্ছে বিবিএ এমবিএ গেল। তারপর হচ্ছে আমি ব্যাংকে চাকরি করতাম, ব্যাংকে চাকরি ছেড়ে এসেছি বিসিএস দিতে। আপনাদের অনেক আগের ব্যাচ বলতে পারেন, আমি 2016 হচ্ছে এমবিএ করেছি, হ্যাঁ 2016 এমবিএ করেছি, তারপরে তো বিসিএস দিতে আসলাম আমি। বিবিএর পরে হচ্ছে ব্যাংকে চাকরি ঢুকে গিয়েছি। সো 2014 থেকে আমি 2 বছর আমি আই ওয়াজ আ ব্যাংকার, ঠিক আছে, এতটুকুই থাক। আর আসলে কোন ব্যাংক এটা জানার দরকার নেই, একটা প্রাইভেট ব্যাংক ছিল, ঠিক আছে, এই তো এমটিও হিসেবে ছিলাম আমি। তো সেই চাকরি ছেড়ে বিসিএস দিতে আসা, এই তো ইংলিশে আমি শুরু থেকেই ছোটবেলা থেকেই ভালো ছিলাম, এটুকুই আমার পরিচয়। আর আসলে আর বলার মতো কিছু নেই, এখনো রেজাল্ট দেয়নি, রেজাল্ট প্রত্যাশী 38তম তে, এই আমার এখন পরিচয়। রেজাল্ট হলে আবার ইনশাল্লাহ কোন ক্যারিয়ার পরিচয় দিতে পারবো। তো শাহানুর রাফি, আপনার উত্তর পেলেন তো। আচ্ছা, মনিরুজ্জামান লিখেছেন, বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ের বাইরে কি পড়েছেন আপু, ব্যাকরণ কঠিন লাগে। আচ্ছা মনিরুজ্জামান খান, বাংলাতে আমি সবচেয়ে কাঁচা ছিলাম, সো এটা আমি ভালো জানি। বাংলাতে ওই একইভাবে ইংলিশ যেভাবে আমি ডেভেলপ করেছি, বাংলাতেও আমি চিন্তা করলাম যেহেতু ইংলিশ আর বাংলা দুটোই ল্যাঙ্গুয়েজ, তো দুটোই ল্যাঙ্গুয়েজ হলে একই স্ট্র্যাটেজি হওয়া উচিত। ইংলিশে আমি রিডিং হ্যাবিট দিয়ে বিল্ড আপ করেছি, সো বাংলাও হচ্ছে রিডিং হ্যাবিট দিয়ে বিল্ড আপ করতে হবে, সিম্পল, তাই না? প্রথম আলো থেকে শিখেছি, প্রথম আলো প্রতিদিন একেবারে দাগিয়ে দাগিয়ে প্রত্যেকটা ওয়ার্ড লিখে লিখে পড়তাম, একেবারে ক্লাস মনে চলে গেছিলাম যে আমি কিছু পারি না, প্রত্যেকটা বানান খেয়াল করতাম। আর সাথে সাথে সৌমিত্র শেখর স্যারের বইটা, ওই যে আমি যে ভিডিও বানাই সৌমিত্র শেখর স্যারের জিজ্ঞাসা বইটা, ঠিক আছে। মনিরুজ্জামান খান, আপনার উত্তর পেলাম তো। বোর্ড বইয়ের বাইরে, বোর্ড বইটা হচ্ছে মুখস্থ করবেন, একদম যদি মুখস্থ করতেই হয় বোর্ড বইটাই করেন, চিকন বই ওটা পারবেন, কারণ ওখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে। বোর্ড বইটা শিখলে, কিন্তু খালি বোর্ড বই পড়লে যেটা হবে আপনি পারবেন না, ইউজটা জানতে হবে, ঠিক আছে, এতটুকুই। রিডিং হ্যাবিট, মনিরুজ্জামান খান, আপনার প্রশ্ন উত্তর শেষ। তানভীর খান, তানভীর খান আবার প্রশ্ন করেছেন, আইসিটি এর জন্য এইচএসসি এর বইটা কি এনাফ কিনা, নাকি আরো ফলো করতে হবে। আইসিটি, আইসিটি তে আমি একটু ফাঁকি জীবন করেছি, আইসিটি তে আমি চিন্তা করতাম যে এই যেটুকু আসে এইটুকু তো আমরা ইউজের মধ্যে আছে, কম্পিউটারে পারি, কপি পেস্ট কেমনে করে, এরকম করে আমি অত বেশি প্রেশার নেইনি। আইসিটি তে ওই যে ইজি একটা পাওয়া যায়, ইজি গাইড আছে না, MP3, এটা সবাই পড়ে, ওইটা আমি সলভ করেছিলাম, ঠিক একটা বই, ওটা আপনি সলভ করেন, কিন্তু এখন হচ্ছে অনেক কঠিন আসছে। তো মুজিবুর রহমান স্যারের যে বইটা আছে এইচএসসি এর বইটা, এটা আমি ঘাটাঘাটি করেছি, কিন্তু এত মোটা বই এটা আপনি এত বেশি পড়া যায় না। হ্যাঁ, এখানে কিছু কিছু ছবি টবি দেওয়া আছে, একটু দেখতে পারেন। মেইনলি আমি ইন্টারনেট থেকে, উইকিপিডিয়া থেকে টপিক ধরে ধরে থ্রো করেছিলাম গুগলে, ওইটা হচ্ছে সবচেয়ে কম সময়ে প্রিপারেশনটা নেওয়া যায়। আর সায়েন্সের ক্ষেত্রে আপনাদের সুবিধা অনেক, সায়েন্সের ক্ষেত্রে বাংলাতে অনেক রিসোর্স আছে,
যেটা অন্য ক্ষেত্রে আমি পাইনি। আমি ইংলিশে প্রিপারেশন নিয়েছিলাম, তো সায়েন্সের ক্ষেত্রে বাংলাতে প্রচুর রিসোর্স আছে, বাংলাপিডিয়া থেকে শুরু করে সায়েন্সের আলাদা আলাদা অনেকেই আছে। তো আমি সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে সিলেবাস ধরে ধরে টপিক থ্রো করবেন গুগলে, তারপরে প্রতিদিন একটা করে বিকেলের নাস্তার সাথে একটা করে টপিক পড়বেন, এবং পড়লে একসাথে অনেকগুলো আর্টিকেল পড়বেন, একটা দুটো পড়বেন না। তাহলে কিন্তু আসলে কি হলো, মুখস্থ করতে হবে। আপনি যদি একসাথে 10টা আর্টিকেল পড়েন, তাহলে 10টা আর্টিকেলে যখন একই টপিক পড়বেন, আপনার মাথায় ওটা এমনি মুখস্থ হয়ে যাবে, আপনি মুখস্থ করতে হবে না। তো এইচএসসি বইটা ঘাটতে পারেন, কিন্তু অনেক মোটা, ওটা আমি শেষ করতে পারিনি, আপনিও পারবেন না আমি জানি। ওটা একটু ঘাটাঘাটি করবেন যে কি কি আছে, ওইখান থেকে হচ্ছে টপিক ধরে ধরে আসে। তো টপিক গুলো ধরে আপনি ইন্টারনেটে থ্রো করবেন, ওই বইটা সলভ করবেন না, ওই বইয়ের শুধু পয়েন্ট নিবেন। ঠিক আছে তানভীর খান, বই পত্র একটু ঘাটাঘাটি করতে হবে, এখানে কার্পণ্য করলে হবে না। আমি অনেক ঘেটেছি, কিন্তু আলটিমেটলি আপনার সব অ্যামালগামেট করেই পড়তে হবে। আর সিটিতে বললামই তো, MP3 ইজি বই। ঠিক আছে ডান। আচ্ছা শাহরুর রাফি, ইংরেজি ক্লাস নিলে ভালো হতো, ইংরেজি ক্লাস নিলে ম্যাম এটা আসলে Q&A সেশন, আজকে হচ্ছে আমি শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার করব। এরপরে আমরা, আমাদের অ্যাপ আসছে এই মাসের মধ্যে, আমাদের সাথেই থাকবেন, এরপরেও আমরা এরকম লাইভ ক্লাস এরপরে তো আসবোই, তখন না হয় ক্লাস নিব ইংরেজিতে। হ্যাঁ আজকে শুধুমাত্র কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। আচ্ছা ছোট নাথ অন্তু, ইংলিশ লিটারেচার সম্পর্কে বলেন, ইংলিশ লিটারেচার সম্পর্কে যেটা কিছু বলার নেই, এখানে বই কিনে আপনার পড়তে হবে, অনেকগুলো বই পাওয়া যায় ইংলিশ লিটারেচার। আমি আমি যেটা সলভ করেছিলাম, ওরাকলের বই পাওয়া যায় মিরাকল নামে, ইংলিশ লিটারেচারের ওই বইটা ভালো, ওই বইয়ে হচ্ছে অ্যাক্রোনিম দেওয়া আছে। ছোট নাথ অন্তু, হ্যাঁ আমি আপনাকে উত্তর দিচ্ছি, আপনি ওরাকলের একটা মিরাকল নামে ইংলিশ লিটারেচারের মোটা একটা বই পাওয়া যায়, ওইটা ইসহ আছে, কি বলে অ্যাক্রোনিম সহ বিভিন্ন ছন্দ ছন্দ, আমি এটা পছন্দ করি মনে রাখা যায়, ওইখানে বিভিন্ন গল্পও দেওয়া আছে। তো ওই বইটা একটু কষ্ট করে একবার মানে পুরো থরলি পড়বেন, তারপরে MCQ গুলো সলভ করবেন, আপনি বারবার পড়ার সময় নেই। ঠিক আছে তো এই তো, আর যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ওগুলো একটু অনলাইনে যদি আপনি উইকিপিডিয়াতে থ্রো করেন, অনেক কাহিনী আসে, ওগুলো একটু রিডিং করলেন, মানে গল্প তো গল্প আকারে মনে রাখবেন, ক্যারেক্টার গুলো মনে থাকবে। ঠিক আছে লিটারেচার এতটুকুই, কারণ লিটারেচার যেহেতু রিটেনে নাই, আমি খুবই কার্পণ্য করেছি কিন্তু পড়েছি, লিটারেচারের মার্কস আসে। হ্যাঁ তো লিটারেচার পড়বেন, কিন্তু মনে রাখবেন এটা শুধু প্রিলিমস, তো আপনি অনেক বেশি ইনভেস্ট করবেন না সময়। মুনতাকিম হাবিব, ইংলিশ লিটারেচার উপরে কিভাবে ভালো করা যায়, ইংলিশ লিটারেচার উপরে একটু আগে বললাম, ইংলিশ লিটারেচার হচ্ছে সবাই ভাবে যে আরে এটা তো শর্টকাট, হ্যাঁ প্রিলি, কিন্তু মনে রাখবেন এটা শুধু প্রিলি, সো এটাতে ইনভেস্ট করবেন ততটুকুই যে প্রিলিতে আসে, 10 হচ্ছে আমার টার্গেট, অনেক বেশি সময় দিব না, কারণ আমরা হচ্ছে রিটেন বেসড। ঠিক আছে আপনি ওই যে বললাম একটা লিটারেচার বই পাওয়া যায়, সেটা আপনি মোটা, তো ওটা আপনার সলভ করতে সময় লাগবে, ওটা পুরোটা সলভ বলতে আমি কি বোঝাচ্ছি বলেন তো, থরলি একবার পড়বেন, তারপরে শুধুমাত্র MCQ গুলো বারবার সলভ করবেন। সামনে প্রথম দিকে অনেকগুলো অনেকগুলো পেজ মিলে প্রথম দিকে অনেক অ্যাক্রোনিম আছে, ছন্দ দেওয়া আছে, সেইগুলো একটা নোট করে ফেললেন, ওইটা আপনি বারবার রিভাইজ দিবেন, ওইটা আমার মনে থাকতো, কারণ অ্যাক্রোনিম ধরে পড়লে আমি আমি সবসময় অ্যাক্রোনিম ধরেই পড়তাম, তো লিটারেচারটা লং টার্মে মনে থাকে। ঠিক আছে ওরাকলের মিরাকল নামে একটা লিটারেচারের বই আছে, দ্যাটস ইট। আচ্ছা বিভিন্ন টার্মের জন্য ছোট ছোট বই পাওয়া যায়, ওটা দরকার নেই, আপনি যখন অনেক কোয়েশ্চেন সলভ করবেন ওগুলো এমনি পারবেন, আর বই কিনে লাভ নাই, কারণ শুধুমাত্র প্রিলির বই এটা, সো এটাতে আমরা এত সময় দিব না, একটা বই করবেন থরলি করবেন, লিটারেচার ডান। হ্যাঁ শাহনুর রাফি লিখেছেন স্টাডি প্ল্যান, স্টাডি প্ল্যান আমি তখন বিষয় ভিত্তিক বলছি, স্টাডি প্ল্যান তো এই স্টাডি প্ল্যান এগুলোর মধ্যেই পড়বে। হ্যাঁ আমরা বিষয় ভিত্তিক আলোচনা করছি, তো তো ওভারঅল একটা ধারণা দিচ্ছি। 38 প্রিলিমিনারি আগে টোটাল কত মাস প্রিপারেশন নিয়েছেন আপু, এই মনিরুজ্জামান খানের অনেক প্রশ্ন আমি নিয়ে ফেলেছি, আপনার এত প্রশ্ন তো জানা যাবে না। ঠিক আছে আমি আপনাকে তারপরে বলে দিই, মনিরুজ্জামান খান 38তমর জন্য আমি প্রিলির নেইনি, এটা আমি ভালো মতোই বলতে পারি, প্রিলির আমি প্রিপারেশন শুধুমাত্র কোয়েশ্চেন সলভ করতাম, আমি কোচিং এ ভর্তি ছিলাম তো আমি রিটেনে প্রিপারেশন নিতাম, লাইব্রেরিতে বসতাম, লাইব্রেরিতে আমি উইকলি টেস্ট গুলো প্রিলির টেস্ট গুলো খালি দিতাম, একদম না পড়ে একদম জিরো, ওই যতটুকু দিতাম খালি পরীক্ষার প্র্যাকটিসের জন্য দিতাম, সেটা আপনারা বাসায় বসেও মডেল টেস্টের বই থেকে করতে পারেন, এটা আমিও করেছি, কিন্তু লাইব্রেরিতে আমি সবসময় আমি উপকার পেয়েছি, লাইব্রেরিতে আমি বলবো লাইব্রেরিতে আমি সবসময় রিটার্ন পড়েছি, প্রিলির এক মাস আগে আমি প্রত্যেকটা 2-3 কোচিং সেন্টারে আমি মডেল টেস্ট দিয়েছি, দ্যাটস ফর শিওর,
এবং বাসায় বসে হচ্ছে মডেল টেস্টের বই আমার মনে আছে 38তমতে অত পারিনি, বাট 40তমতে আমি 20,000 উপরে কোয়েশ্চেন খালি সলভ করেছি। এটা কিন্তু ডাইজেস্ট না, মাইন্ড ইউ অনেকে ডাইজেস্টের ই দেয়, ডাইজেস্টের মানে আমার কাছে অবাক লাগে, ডাইজেস্টের ই দেয় সাজেশন দেয় যে ডাইজেস্ট করেন, সম্ভব মনে থাকে না ডাইজেস্টে পড়বেন না, আপনি মডেল টেস্টের বই কিন্তু সলভ করবেন। আমি 20,000 প্রশ্ন 40তমতে, ঠিক আছে, কিন্তু 38 এত পারিনি, কারণ 38 হচ্ছে আমি কোচিং সেন্টার গুলোতে, যেহেতু আমার প্রথমবার ছিল, আমি কোচিং সেন্টারে 3টা কোচিং সেন্টারে মডেল টেস্ট দিয়েছি এক মাসে, ওই পরীক্ষা দিয়ে এসে প্রশ্নগুলো আবার কোথায় কোথায় ভুল করলাম প্রত্যেকটা আবার সলভ করে ওই প্রশ্নগুলো মাথায় কেন ভুল করলাম খুব অ্যানালাইসিস করতাম। সো এটা আপনি তখনই পারবেন যদি আপনি সারা বছর রিটেন এর প্রিপারেশন নিয়ে রাখেন, ঠিক আছে। মনিরুজ্জামান খান, আপনার প্রশ্ন ডান, ঠিক আছে, প্রিলি ডেক দিলে আমি প্রিলির জন্য প্রিলির স্ট্র্যাটেজি নিয়ে অনেকগুলো ভিডিও বানাবো ইনশাল্লাহ, সো আমার সাথে থাকবেন। রাফিউল কবির, নতুন হিসেবে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে সবচেয়ে কনফিউশন হয়, এক্ষেত্রে কোন বইগুলো মনে হয় আপু ভিডিও দেখে পড়লে কি হবে? রাফিউল কবির, আপনি দেরি করে এসেছেন, আমি শুরুতেই দুটো রেফারেন্স বই বলেছি, হ্যাঁ, সংবিধানে নিয়ে আমার আমার সাজেশনের দুটো ভিডিও আছে, ওইটা ভালো করে দেখবেন, কি বলতে চেয়েছি বুঝবেন। একবার ভিডিওগুলো একবার দেখবেন না, আপনারা এত কার্পণ্য করলে হবে না, একবার দেখলে বুঝবেনই না, বারবার বারবার দেখে যতক্ষণ না সিঙ্ক ইন হবে আইডিয়া গুলো ততবারই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। সময়ের একটা স্টুডেন্টের সময়ের কার্পণ্য থাকবে কেন, একটা স্টুডেন্টের ধর্মই হচ্ছে পড়াশোনা, তো আপনার সময় নাই এটা আপনি যেন না বলেন। তো আপনি হচ্ছে যে ওই ওখানে সংবিধানের উপরে কিন্তু আমি আমার স্ট্র্যাটেজি বলেছি, সেই বইগুলো কিনবেন, স্ট্র্যাটেজি ফলো করবেন। সংবিধান গেল, আমাদের সংবিধানের উপরে টিচার অনেকগুলো ক্লাস নিয়েছি, সেগুলো বারবার দেখবেন, আমরা কিন্তু অনেক গ্রাফিক্যাল ভিডিও দিচ্ছি, সেগুলো বারবার দেখবেন। আর হচ্ছে দুটো রেফারেন্স বই বলেছি, আপনি ভিডিও এটা আবার ইউটিউবে যাবে রেকর্ডেড দেখে নেবেন, ঠিক আছে। রাফিউল কবির ডান, বাংলাদেশ বিষয়টা বলি আমি কিন্তু উত্তর দিয়ে ফেলেছি। আচ্ছা রাফিউল কবির আবার বলেছেন ইংলিশ গ্রামার কোন বই, ইংলিশ গ্রামারের যদি বই লাগে এই একটা বই, ঠিক আছে, টনিক প্যানাসিয়া যাই বলেন এই একটা বই, আর কিচ্ছু লাগে না, দিস ইজ লাইক অল টাইম ফেভারিট আমার। আমার মনে আমি যখন একদম শুরুর দিকে পড়াশোনা করেছি এটা, এই বইটা ছাড়া আর কিচ্ছু লাগবে না, আমার সব ফ্রেন্ডসদেরকে ওটা পড়িয়েছি। এই বইটা যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, যেহেতু বাইরের বই দামও খুব কম নিউজ প্রিন্টের, ঠিক আছে, এটা সবাই চিনে, এই একটা বই শেষ করলে আপনার কিছু লাগবে না, এবং শেষ মানে একবার করলে। রাফিউল কবির, ঠিক আছে, গ্রামার বললাম কিন্তু, আর আমার ভিডিও তো আছে গ্রামারের উপরে, সেগুলো অবশ্যই একবার একবার দেখলে হবে না, কয়েকবার দেখবেন, দেখে নেবেন তাহলে বুঝবেন, ঠিক আছে। আর এই বইটা সলভ করবেন তিনবার, একবার দুবার হবে না, তিনবার সলভ করবেন, দরকার হয় দাগিয়ে দাগিয়ে পড়বেন, তিনটা কিনবেন, খুব কম দাম এই বই, 90 টাকা মনে হয়, হ্যাঁ, তো এটা কার্পণ্য করবেন না, দাগিয়ে দাগিয়ে যেহেতু প্র্যাকটিস করতে হবে তিনটা কিনবেন, তিনবার রিভাইজের জন্য। আর তাছাড়া রিডিং হ্যাবিট ডেইলি স্টার্ট, ঠিক আছে, নাহলে গ্রামার খালি রুলস পড়লে হবে না, ঠিক আছে। আমি রাফিউল কবিরের প্রশ্ন উত্তর দিয়ে ফেলেছি, রাফিউল কবির, মনিরুজ্জামান, এদের অনেকগুলো উত্তর নিয়ে ফেলে প্রশ্ন নিয়ে ফেলেছি, আর এদের প্রশ্নের উত্তর দিব না। আচ্ছা শাহনুর রাফি, আন্তর্জাতিক কোন বই থেকে পড়বো, আন্তর্জাতিকের তো বললাম অনেক ডিনামিক, আন্তর্জাতিক সবার আগে একটা হচ্ছে মাস হচ্ছে আপনার পেপার, এটা সবাই বলবে কিন্তু করে না, অনেকেই করে না, আন্তর্জাতিক যে পাতাটা আছে প্রথম আলো এবং ডেইলি স্টার, ডেইলি স্টার তো সবসময়, এবং আমার ওই যে বললাম একটু আগে অ্যাপস ইউ শুড ইউজ একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আপনি আন্তর্জাতিকের উপরে আমি ডেইলি স্টারটা পড়বেন, এবং আল জাজিরা যে চ্যানেল আছে সেটার কথা বিস্তর ভাবে লিখেছি, মানে বলেছি আন্তর্জাতিক আমি পুরোটাই আল জাজিরার উপরে নিয়েছিলাম, কিন্তু দ্যাটস কারণ সেটা আমি ইংলিশে হয়তো লিসনিংটা ভালো এই কারণে, তো সবাই এটা পারবে না, কিন্তু আপনি ওটা প্র্যাকটিস করেন, শুরু করেন, খবর দেখবেন। আর ইন দ্য মিন টাইম প্রথম আলো এবং ডেইলি স্টার, প্রথম আলো এবং ডেইলি স্টার আপনার আন্তর্জাতিক পাতা যেটা, এটা আপনার জন্য মাস্ট, এটা দিয়ে শুরু করেন, তারপরে দেখবেন কি বিভিন্ন কনসেপ্ট আসছে, নাম আসছে, হয়তো বলবে ডিমিলিটারাইজেশন, এটা একটা টার্ম না, টেকনিক্যাল একটা টার্ম, হয়তো বলবে আন্তর্জাতিকের অনেক টার্ম আছে আমার এখন ঠিক মনে নাই, হ্যাঁ, টেরোরিজম, এগুলো যে টার্ম পাবেন এগুলোই আসে কিন্তু শর্ট নোটসে, এই টার্মটা আপনি উইকিপিডিয়ায় থ্রো করবেন, এটা হচ্ছে একদম মানে বেস্ট হচ্ছে। আরো কিছু রেফারেন্স বই, অনেক বই পড়তে গেলে কিন্তু শেষ হবে না, কিন্তু এটা রিয়েলিস্টিক না, ওই রেফারেন্স বই সবাই কিনে কিন্তু কেউ শেষ করতে পারে না,
ঠিক আছে, আমিও কিনেছি, আমিও ঘাটাঘাটি করেছি, আমার যেহেতু খুব দ্রুত রিডিং মানে হ্যাবিট আছে আমি পেরেছি, সবাই এটা পারে না। তো তারপরে যদি আপনি পড়তেই চান, খুব আগ্রহী যদি হয়ে থাকেন, শ্রদ্ধেয় তারিক শামসুর রহমান, সবাই ইনাকে চিনেন, ইনার আর্টিকেল প্রচুর আসে, ওনার কিন্তু ওয়েবসাইট আছে, ওনার আলাদা ওয়েবসাইট আছে, এটা খুঁজে নিবেন, ওনার আলাদা ওয়েবসাইটে আপনি রেগুলার ব্লগ পড়েন ওনার। এই বইটা হ্যাঁ একবার তো পড়লে হবে না, তিনবার রিডিং পড়বেন, ঠিক আছে? এইটুকু করে ফেলেন, এইটুকু কেউ করে না, ক্যাডার হয়ে যাওয়ার পরও করে না, এইটুকু যদি করতে পারেন। হ্যাঁ এই তো আমার ভিডিওটা রেকর্ডেড থাকবে, তো পরবর্তীতে ইউটিউবে আবার বারবার দেখবেন, যদি সমস্যা হয় বারবার দেখবেন। শাহানুর রাফি, আপনার কোয়েশ্চেন আমি অনেকবার নিয়েছি আর নিচ্ছি না, ঠিক আছে? শারদ বিশ্বাস, মানে শরৎ বিশ্বাস, কিভাবে ইংলিশ গ্রামার ভালো করা যায়, আমি একটু আগে অ্যান্সার করেছি, আপনি এই ভিডিওটা রেকর্ডেড হবে, তো রেকর্ড হওয়ার পরে ইউটিউবে যাবে, ঠিক আছে? সো ইউটিউবেই দেখে নেবেন, আমি বারবার অ্যান্সার করবো না। ছোটনাথ অন্তু, সংবিধান কিভাবে পড়বো, কিভাবে মনে রাখবো? আচ্ছা, সংবিধানের উপরে আমার দুটো বড় বড় ভিডিও আছে, ঠিক আছে? সংবিধানের উপরে আমাদের দুটো আমার আমার দুটো বড় বড় ভিডিও আছে, শরৎ বিশ্বাস। আমি মনে করছি যে আপনি হয়তো নতুন আমার চ্যানেলে এবং আমার ওয়েবসাইটে, সো সংবিধানের উপরে আধা ঘন্টা করে দুটো ভিডিও আছে, দ্যাট ইজ এক ঘন্টার ভিডিও আছে, অনেক স্ট্র্যাটেজি, অনেক বই সহ আমি লিখেছি, সরি ভিডিও তৈরি করেছি, এবং কিভাবে মনে রাখবেন ওইভাবে ওখানে অনেক বিশদভাবে দেওয়া আছে, ঠিক আছে? ছোটনাথ অন্তুর অ্যান্সারটা আপনি পেয়েছেন, তো ওই ভিডিও গুলো দেখে নিবেন। তাছাড়া আমাদের কিন্তু স্পেশালি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর শরীফ স্যার কিন্তু উনি কিন্তু কোর্স নিচ্ছেন, ওনার কিন্তু অনেকগুলো ভিডিও অলরেডি হয়ে গেছে, ওই ভিডিও গুলো কভার করেন, বারবার দেখতে হবে, একবার দুবার, আর সংবিধান তো একবার পড়লে হবে না, তাই না? বারবার বারবার রিভাইজ করে প্রতিদিন একটা করে ভাগ পড়বেন, একসাথে তো আর 11টা বিভাগ পড়তে পারবেন না, ছোট একটা ধরেন পার্ট এ, নবম বিভাগ, নবম বিভাগের নবমের ক, এই জরুরি বিভাগটুকু পড়েন আজকে, পরের দিন পড়লেন হ্যাঁ 11তম বিভাগ, বা পরের দিন পড়লেন দ্বিতীয় বিভাগ, এইভাবে ভাগ করে করে পড়তে হবে। এটা একটা ম্যারাথন, এটা মনে রাখবেন যে এটা আপনি ওই এক মাসে দু মাসে পারবেন না, ঠিক আছে? প্রতিদিন পড়ে পড়ে এটা করতে হবে। আমার ওই ভিডিও গুলো হচ্ছে আপনার জন্য মাস্ট। ছোটনাথ অন্তু, ঠিক আছে, আপনার কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি। শরৎ বিশ্বাস লিখেছেন গ্রামারে, ইংলিশ গ্রামারে, আমি তো বললাম ভিডিওটা রেকর্ডেড হবে, দেখে নেবেন, আমি বলেছি রিটেনে ইংলিশে ভালো করার উপায়। শরৎ বিশ্বাস, আমার ইংলিশের যে কোর্স আছে, দি কোর্স অফ রিটেন ইংলিশ ফর প্রিলিমস এন্ড রিটেন, এখানে প্রত্যেকটা ভিডিওতে আমি অনেকবার বলেছি যে রিডিং হ্যাবিটের মাধ্যমে, তো ওই ভিডিওগুলো যতবার দেখবেন ততবার আমার স্ট্র্যাটেজিটা আপনার মাথায় আস্তে আস্তে ঢুকবে, হঠাৎ করে হয়তো বুঝতে পারবেন না, বাট এক এক ওয়ার্ডে যদি বলতে হয় তাহলে হচ্ছে রিডিং হ্যাবিট। এটা আপনি এখন ডেইলি স্টার পড়বেন নাকি একটা গল্পের বই পড়বেন, যদি আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের হন তাহলে আপনি গল্পের বই পড়েন, এখন বোরিং ডেইলি স্টার পড়ার দরকার নেই, একটা ইংলিশের চেতন ভগতের বই নিয়ে আসেন, হ্যারি পটার নিয়ে আসেন, একদম একদম কি বলবো, একদম ইজি ইজি ইংলিশে, ইজি মানে অতটাও ইজি না, কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং ইজি ইংলিশে এই বইগুলো আছে। যদি আপনি শুরুর দিকে হন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বই দিয়ে শুরু করেন, ভালো লাগবে, হ্যাঁ, বা ম্যাগাজিন পড়তে পারেন। আর যদি একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয়, ফোর্থ ইয়ারের হন, তাহলে আমি বলবো আমার রিটেনের যে ভিডিওগুলো আছে ইংলিশের, ওগুলো বারবার পড়ে পড়ে রিটেন সিলেবাস ধরে হ্যাঁ আপনি হচ্ছে প্র্যাকটিস করা শুরু করে দেন, ডেইলি স্টার হচ্ছে মাস্ট, ঠিক আছে? আর রিটেনের ইংলিশে ভালো করবেন, রিটেনের সিলেবাসটা নামিয়ে একটা গাইড কিনে ফেলতে পারেন, যে শুধুমাত্র কোয়েশ্চেন প্যাটার্নটা সলভ করার জন্য, গাইড মনে রাখবেন, গাইড কিন্তু শিখার জন্য না, আমরা এই জায়গাটাতে ভুল করি, আমি কি গাইড কিনি নাই, আমিও গাইড কিনেছি, দুনিয়াতে যত গাইড ছিল, কিন্তু গাইডে শুধুমাত্র কোয়েশ্চেন প্যাটার্নটা আমি সলভ করেছি, কোয়েশ্চেন সলভ করব, কোনো দক্ষতার জন্য না, গাইড আপনাকে শিখাবে না। শরৎ বিশ্বাস, আপনি আপনার প্রশ্ন উত্তর দিয়ে ফেলেছি। মুনতাকিম হাবিব হচ্ছে লিখেছেন, আপু এসে রাইটিং এর উপরে আপনার কোনো নোট থাকলে পিডিএফ দিবেন। এসে রাইটিং এর উপরে মুনতাকিম হাবিব, আমার হচ্ছে হাউ টু ইউজ কোটস, হ্যাঁ, এই কোটের যে একটা ভিডিও বানিয়েছি, বিস্তর একটা ভিডিও বানিয়েছি, ওখানে কিন্তু সব ক্ষেত্রেই দেওয়া আছে। তো এসেতে আমি ওই ওই আমার যে নোট আছে, নোট দেওয়া আছে, 150টার উপরে কোট দেওয়া আছে, তো এসেতে শুধু কোটই আমি কালেকশন করেছিলাম, আর কোনো নোট করিনি। এসে কিন্তু নোট আপনারা যে পড়েন একটা ভুল করেন, এসে কি কোনো স্ট্যাটিক কিছু বলেন, এসে
বিভিন্ন গাইডে যে থাকে এগুলো কিন্তু অনেক অনেক আগের, এবং এগুলো পড়তেও ভালো লাগে না, এগুলো লেটেস্ট না। আপনি যদি পত্রিকা পড়েন আপনার তো আর লাগছে না, আপনি ইউ উইল বি এ গুড রাইটার, আপনি একটু ভালো যে কোনো থট নিয়ে লিখতে পারবেন। ওটাই এসে, এসেতে একটা টপিক 10 জনকে দিলে কি হবে, 10 ভাবে লিখবে। এসের কোন নিয়ম নাই যে এতটুকু এইভাবেই লিখতে হবে বা এই টপিকে এইভাবেই লেখার নিয়ম, ঠিক আছে? এসেতে আপনার থট আপনি গুছিয়ে গুছিয়ে ইন্ট্রো বডি এন্ডিং আপনি শুরু করবেন, আপনি আপনার কারণ দেখাবেন, এই এই পক্ষে বিপক্ষে বলবেন, তারপরে সাজেশন দিয়ে দিবেন, উপসংহার, ঠিক আছে? সো এসে ইউ হ্যাভ টু বি এ গুড রাইটার, আর কিছু লাগবে না। এসেতে কখনোই নোট করতে যাবেন না, শুধুমাত্র কিছু কোট আপনি কালেকশনে রাখবেন যে হ্যাঁ যদি এডুকেশনের উপরে আসে একটা এসে, হ্যাঁ ওই এডুকেশনের উপরে যখন একটা কোট আপনার থাকে। সো আমার হাউ টু ইউজ কোটস, মুনতাকিম হাবিব আপনাকে বলছি হাউ টু ইউজ কোটস, ওই ভিডিওটা ভালো করে দেখবেন, ওখানে আমার 150টা কোটের উপরে আছে, একটা নোট খাতা দেওয়া আছে বিশাল বড়, ওটার পিডিএফটা কালেক্ট করে নেবেন, দ্যাটস ইট। এস এর জন্য অতটুকুই নোট, আর কোনো নোট না, শুধুমাত্র রিডিং হ্যাবিট, ঠিক আছে? ইউ হ্যাভ টু বি এ গুড রাইটার, দ্যাটস ইট, এসেতে আর কিছু লাগবে না। মনিরুজ্জামান খান, এই মনিরুজ্জামান খানের প্রশ্ন কিন্তু আমি নিব না, আমি বলছি আপনার অনেক প্রশ্ন নেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ আচ্ছা, আপু লাইভ এমসিকিউ অ্যাপ, আচ্ছা লাইভ এমসিকিউ অ্যাপ যে বলছেন মনিরুজ্জামান খান, আমি কিন্তু লাইভ এমসিকিউ অ্যাপ বলিনি, আমাদের অ্যাপ আছে কিন্তু সেটা আমাদের লার্নিং টিচিং এর জন্য, এটা কোনো এমসিকিউ অ্যাপ হবে না, ঠিক আছে? জানিয়ে দেওয়া হবে, আমরা রেডি হই আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা লাইভ এমসিকিউ এক্সাম দিলে কি ভালো হবে কিনা, শাহানুর রাফি বলছেন। লাইভ এমসিকিউ এক্সাম আমি তো দেখিনি ম্যাম, আমি এটা বলতে পারবো না, আমাদের সময় কি অ্যাপ ছিল না? অ্যাপ কিন্তু সবসময় থাকবে, কিন্তু অনলাইনে পরীক্ষা, হ্যাঁ আপনি তো বিসিএস অনলাইনে দিবেন না, সো এখানে কেন আপনি অনলাইনে প্র্যাকটিস, ওই যে আমি দাগিয়ে দাগিয়ে পড়ার সলভ করা, দাগিয়ে দাগিয়ে মানে প্রসেস অফ এলিমিনেশন, কেটে কেটে এলিমিনেট করে করে আমি সলভ করতাম। সো এটার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি একটা ফিজিক্যাল বই, ফিজিক্যাল খাতা, ফিজিক্যাল মডেল টেস্টের বই সেটা সলভ করেন। আমি মডেল টেস্টের বই সলভ করেছিলাম, নট কোনো অ্যাপ ট্যাপ না, ঠিক আছে? সো ওটা আমি অ্যাপ সবকিছুর জন্য ভালো না, সো আমি সরি আমি সাজেস্ট করি না, লাইভ এমসিকিউ কোনো লাভ নেই, ওটাতে অনেক বেশি ডিস্ট্রাকশন হবে, ঠিক আছে? অনলাইনে ভিডিও দেখবেন, অনলাইনে পরীক্ষা দিতে যাবেন না। শাহানুর রাফি, হ্যাঁ আপনার উত্তর দিয়ে দিয়েছি। শরৎ বিশ্বাস, মেন্টাল অ্যাবিলিটি ভালো করার উপায়, আচ্ছা। মনিরুজ্জামান খান লিখেছেন হাউ অ্যাবাউট মুরাকামি, হ্যাঁ মুরাকামি তো অনেক বড় মাপের লেখক, আপনি যদি সেটা পড়তে পারেন তাহলে তো আসলে কিছু লাগে না, আপনি তার মানে বোঝা যাচ্ছে ভালো, ঠিক আছে? আমি আপনাদের প্রশ্ন লিব না, বারবার আপনাদের প্রশ্নটাই হয়ে যাচ্ছে, আমরা নতুন মানুষের প্রশ্ন নিব, ঠিক আছে? আর শরৎ বিশ্বাস যে মেন্টাল অ্যাবিলিটি বলেছেন, মেন্টাল অ্যাবিলিটি শরৎ বিশ্বাসকে বলছি, মেন্টাল অ্যাবিলিটির কিন্তু আমার কোর্সই করা আছে, আমি ই নিয়েছি, আমার কিছু স্ট্র্যাটেজি ছিল সেটা আমি শেয়ার করেছি, আমি তো আর মেন্টাল অ্যাবিলিটি টিচার না। তো মেন্টাল অ্যাবিলিটির আমরা ভবিষ্যতে আরো ভিডিও বানাবো, আমি 7টা ভিডিও করেছি বিশাল বড় বড়, সেই ভিডিওগুলো আপনি ভালো মতো দেখে প্র্যাকটিস করবেন, আমার ভিডিওগুলো তো পড়লে হয়ে যাবে না, ওখানে আমি অনেক স্ট্র্যাটেজি শেয়ার করেছি। তো ওইখানে ভিডিওগুলো দেখে একটা মেন্টাল অ্যাবিলিটি যে কোনো একটা গাইড কিনে নিলেন, ঠিক আছে? আমি পার্সোনালি মেন্টাল অ্যাবিলিটির জন্য MP3 একটা বই আছে, ওটা আমার কাছে একটু ইজি লেগেছে, অন্যগুলো অনেক ঘিজিবিজি, এত সময় হয় না, অন্যান্য গাইডেরও কিনেছিলাম কিন্তু এত ঘিজিবিজি, এত সময় নেয় সলভ করার। তো MP3টা আমার কাছে মনে হচ্ছে ম্যানেজেবল, মোটামুটি চিকন আছে, MP3 মেন্টাল অ্যাবিলিটিটা দেখতেও খুব সুন্দর, ওই বইটা আপনি একটা বই যদি হয় আপনি সলভ করেন ওইটা, আর কোনো বই লাগবে না, কারণ মেন্টাল অ্যাবিলিটিও এখন অনেক বেশি ভাষা বেসড হয়ে গেছে, ইংলিশ বাংলা দিয়ে পেঁচায় দেয়, তো আপনি ওখানে ম্যাথ যে অনেক বেশি তা না, ঠিক আছে? আর মেন্টাল অ্যাবিলিটি আমি ভবিষ্যতে আরো ভিডিও বানাবো, আমার রিকোয়েস্ট এসেছে, মেন্টাল অ্যাবিলিটির ভিডিও আরো রিকোয়েস্ট এসেছে, আমার 7টা ভিডিও আপনি ওটা আগে শেষ করেন, ওটা বারবার বারবার দেখেন। শরৎ বিশ্বাস, হ্যাঁ আপনার উত্তর ডান। নো অ্যাডমিন যে প্রশ্নটা করেছেন সেটা না, ওরা অন্যটা যেটা বলেছে সেটা আমি উত্তর দিয়েছি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এই পোলটা এটা আলাদা, এটা তো আমাদের লেসনের পোল, সো অ্যাডমিন কে উত্তর দিচ্ছি নো। MP3 এর জর্জেটটা ভালো না শাহানুর রাফি, MP3 হচ্ছে দুটো আছে, হ্যাঁ তো জর্জ সেটা দুটো যে ভাগ হয়েছে আমি আরেকটা নাম জানি না, একটা আছে জানো যে খুব সাদা ঝকঝকা, দেখে নিবেন শাহানুর রাফি, হ্যাঁ মেইন যে MP3 সেটা, আরেকটা আছে যে শাহনাজ বা কি জানি আমার ঠিক নাম,
ঠিক আছে, যতদূর আমার মনে পড়ে, কিন্তু মেইন যেটা ওটা কিনে নিবেন, দেখতে যেটা একদম ফাঁকা ফাঁকা আমার যতদূর মনে আছে, তাই বললাম বাজারে গেলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা এখন এইখানে মোটামুটি এখানে হচ্ছে আমি প্রশ্ন অ্যান্সার করে ফেলেছি, এখন হচ্ছে আমরা আচ্ছা আমরা হচ্ছে খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো প্রশ্ন ছিল, সেখান থেকে যেগুলো আমি কভার করিনি অলরেডি, শুধু সেগুলো আমি বেছে বেছে অ্যান্সার দিব, ঠিক আছে, পরবর্তীতে তারা যেন ই না করতে পারে। আনাস আল জায়েদের প্রশ্ন ছিল, সেটা আমি কভার করে ফেলেছি, আমরা আর 15 মিনিটের মধ্যে শেষ করে দিব। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করে ফেলুন, আর না হলে আমি যেগুলো প্রশ্ন ইউটিউবে অনেকে কমেন্ট করেছিলেন সেখান থেকে বেছে বেছে করছি উত্তর। ট্রাভেল ডায়েরিজ প্রশ্ন করেছিলেন, সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি পড়েও কমন ফেলতে পারি না, সো এটার উত্তর আপনি আমার ইংলিশের কোর্সটা, অনেকগুলো ভিডিও আছে, 35টার মতো ভিডিও আছে ইউটিউবে কমপ্লিটলি ফ্রি, ওয়েবসাইটে আছে, সেটা করেন, এবং আমার ভোকাব সিরিজ আছে। হ্যাঁ, ওই মুখস্থ যেন করতে না লাগে, এই কারণেই তো আমি ভিডিও বানাচ্ছি, সো ভিডিও বারবার দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, খালি মুখস্থ করলে হবে না, আর রিডিং হ্যাবিট বাড়াতে হবে, ডেইলি স্টার আপনার জন্য মাস্ট, ট্রাভেল ডায়েরিজ কে উত্তর দিচ্ছি। তারপরে ইলিয়াস আহমেদ অনুব, ইলিয়াস আহমেদ অনু, নামটা ঠিক দেখতে পাচ্ছি না, অনু অনুব, ইলিয়াস আহমেদ অনুব বা অনুভব এরকম একটা নাম আছে, তো ইলিয়াস আহমেদ কেও প্রশ্ন করেছিলেন ট্রান্সলেশন এবং এসে এর জন্য কোন বইটা, ট্রান্সলেশন এবং এসে এই দুটোর জন্য কোনো বই আপনি পড়বেন না, কোনো বই আমি পড়িনি। দেখেন ট্রান্সলেশন হচ্ছে একটা দক্ষতা, ভাষা ভাষা হচ্ছে কিভাবে আপনি করতে পারেন, সো ট্রান্সলেশনটা হচ্ছে আপনি ভাষা টিউটোরিয়াল পড়বেন, বাংলাও পড়বেন ইংলিশও পড়বেন, সো আপনি একটা সময় দুটো আপনি প্রশ্ন যখন দুটো ভাষাতেই দক্ষতা লাগবে, প্র্যাকটিস করতে পারেন, কিন্তু এসের জন্য কোনো বই তো আমি বলবো না, আমি একটু ভিডিওটা রেকর্ডেড হবে, আচ্ছা আরো হচ্ছে প্রশ্ন ছিল, আমি খুব দ্রুত শেষ করে দেবো, আপনাদের খুব প্রশ্ন থাকলে খুব দ্রুত করে ফেলেন। জন্য হচ্ছে বোর্ডের বই 9-10 এর যে জেনারেল বোর্ড বই আছে জেনারেলদের জন্য, সেটা অবশ্যই মাস্ট, এটা সবাই বলে এবং উদাহরণগুলো একদম ডিরেক্টলি কমন আসে, সে বই সলভ করার পরে যে কোনো একটা রিটেন গাইড কিনে নেবেন ম্যাথস এর জন্য। গাইডে সুবিধা কি, গাইডে হচ্ছে সব অ্যামালগামেট করা আছে, সো গাইডে হচ্ছে আপনি অবশ্যই গাইডে হচ্ছে সাথে পাবেন, তো এই কারণে একটা গাইড অবশ্যই আপনি সাথে রাখতে হবে, কারণ বোর্ড বইয়ে সব সিলেবাস কভার করা নেই। হ্যাঁ, তারপরে বিন্যাস সমাবেশের জন্য আবার আলাদা আলাদা বই সবাই সাজেস্ট করে, তো গাইড যদি আগে শেষ করতে পারে তারপরে অন্য আলাদা আলাদা বই ধরবেন, কারণ ম্যাথের জন্য এত বই ঘাটলে শেষ করতে পারবেন না, আমি এই ভুলটা প্রথমে করেছিলাম, আর করা যাবে না। ওরাকলের গাইডটা আমি সাজেস্ট করবো ম্যাথসের জন্য, কিন্তু অ্যাসুরেন্সটাও নিতে পারেন যে কোনো একটা, কিন্তু ওরাকলটাই বেস্ট, ওরাকলটা আপনি পুরোটা সলভ করেন তারপরে একটা আইডিয়া চলে আসবে, পুরো সিলেবাসের একটা আইডিয়া চলে আসবে, আর 9-10 এর বোর্ড বই হচ্ছে মাস্ট, জ্যামিতির জন্য আলাদা কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিন্তু হচ্ছে সাইফুরসের একটা বই আছে, সেটা আমি দেখে দিই, সাইফুরসের জ্যামিতি, এটা খুবই বেসিক লেভেলের কিন্তু একদম খুব ভালো বই, এটা যে কোনো অ্যাডমিশন টেস্টে আপনি ব্যাংকের ক্ষেত্রে থেকে শুরু করে যে কোনো এমসিকিউ প্রিলির জন্য, হ্যাঁ, এবং রিটেনও আপনার কনসেপ্ট যেগুলো লাগে সেটাও একদম খুব ক্লিয়ার করে দিবে, আমার খুবই প্রিয় একটা বই, এটাতে যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আর কোনো কিছুতে হবে না, তো এই বইটা আপনি জ্যামিতির জন্য খুব ভালো কাজে দিবে, এই বইটা আপনি সলভ করেন, পরবর্তীতে আমি ম্যাথের নিয়ে আরো দরকার হয় ভিডিও বানিয়ে দিব। আমাদের আমরা খুব দ্রুত শেষ করব, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করে ফেলেন। আচ্ছা মহিউর রহমান ইউটিউবে আমাকে প্রশ্ন করেছিলেন, মহিউর রহমান যে আপু সৌমিত্র শেখর স্যারের এমসিকিউ এর বইটার নাম কি, সৌমিত্র শেখর স্যারের এমসিকিউ বইটার নাম হচ্ছে বাংলা প্রশ্নের টিকা ভাষ্য, এটা যে কোনো
লাইব্রেরিতে আপনি এমসিকিউ বললে দেখিয়ে দিবে, আর যদি না দেখাতে পারে যে আমি আপনার জন্য রেডি করে রেখেছি এই বইটা, খুবই সুন্দর বই, খুবই চিকন একটা বই, কিন্তু এই বইটা খুব কাজের, দাগিয়ে পড়ে ফেলেন, দরকার তিনটা কিনবেন, এটাতে কোনো কার্পণ্য করবেন না, এই বইটা যে কোনো লাইব্রেরিতে আপনি পাবেন, ঠিক আছে? টিকা ভাষ্য, আচ্ছা ডান, রুহুল আমিন, রুহুল আমিন বলেছেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ হ্যান্ড নোটস রাইটিং রিটার্নের জন্য, নোটের ক্ষেত্রে তো আমি শুরুতেই বলেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল নিয়ে আমি এই ভিডিওর শুরুতেই নোটস নোট মেকিং নিয়ে একটা প্রশ্ন ছিল সেখানে বলেছি, সেটা আপনি পরে ইউটিউবে দেখে নেবেন, আমি আর রিপিট করলাম না। তানভীর খান বলেছিলেন ভিডিও, ম্যাম ক্যান ইউ প্লিজ মেক এ ভিডিও অন জিওমেট্রি ম্যাথ রিটেন, জিওমেট্রি তো আমি একটু আগে বইটা দেখালাম, এটা দিয়ে আগে কনসেপ্ট ক্লিয়ার করবেন। জিওমেট্রির জন্য হচ্ছে উপপাদ্য যেটা আসে সেগুলো হচ্ছে আপনি বোর্ড বইয়ের গুলো আগে সলভ করে ফেলেন, আর হচ্ছে জিওমেট্রির ইদানিং একটু অ্যাডভান্স লেভেলের আসছে, হায়ার ম্যাথ থেকেও আসছে, সেগুলো এখন দরকার নেই, আপনি গাইড বইয়ের যে আগে দেওয়া আছে সেগুলো আগে বারবার সলভ করেন, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যেতে পারেন, কারণ জিওমেট্রি সবসময় আসে না। হ্যাঁ, 40-50টা উপপাদ্য বা যেগুলো আসে, হ্যাঁ সেগুলো হচ্ছে ভালো করে 40-50টা উপপাদ্য ওগুলো ভালো করে প্র্যাকটিস করেন, জিওমেট্রি প্রতিবার আসে না। তো ঠিক আছে, আমরা শেষ করে দিই প্রশ্ন, আর এগুলো বারবার রিপিট হবে, তো আমরা এখন শেষ করে দিই, কেমন লাগলো জানাবেন। আচ্ছা, মনিরুজ্জামান আরেকটা প্রশ্ন করেছেন যে ডেইলি রুটিন 4-5 ঘন্টা ঘুমাই, এটা কিভাবে পসিবল? আচ্ছা না, এটা খুব ভালো প্রশ্ন এটা মনিরুজ্জামান, ক্যামেরাটা সম্ভবত অফ হয়ে গেছে, আচ্ছা সরি, আমি আসলে খেয়াল ছিল না, ক্যামেরাটা অফ হয়ে গেছে, আমি প্রশ্নের মধ্যে ঢুকে গিয়েছিলাম, সরি, ক্যামেরাটা লক করা মনে হচ্ছে, অ্যাডমিন একটু দেখেন ক্যামেরাটা লক করা, এক মিনিট আমি আনলক করতে বলি, আমি এখানে ক্যামেরাটা তো লক করতে পারছি না, আনলক করতে পারছি না, আচ্ছা আমরা প্রশ্ন, ক্যামেরাটা আনলক করা যাচ্ছে না এখানে, ঠিক আছে আমরা প্রশ্ন ই করে শেষ করে দিই, একটু টেকনিক্যাল ইস্যুস দেখা গিয়েছে, ঠিক আছে আমি প্রশ্নটা শেষ করে দিই। মনিরুজ্জামান খান যে প্রশ্নটা করেছিলেন যে চার পাঁচ ঘন্টা যেটা, এটা সম্ভব না, ঠিক আছে 4-5 ঘন্টা, এটা হচ্ছে আপনি পরীক্ষা যখন ডেট দিয়ে দিবে, হ্যাঁ যদি পরীক্ষা যদি ডেট দিয়ে দেয়, এক মিনিট আমি এখানে, জি পরীক্ষার যখন ডেট দিবে তখন সম্ভব, 1 মাস আগে 4-5 ঘন্টা ঘুমিয়ে সম্ভব, তখন আপনি প্রেশারের চোটে এমনি পারবেন, হ্যাঁ কিন্তু নর্মালি 4-5 ঘন্টা কখনোই না, 8 ঘন্টা নিচে কখনো ঘুমাবেন না, না ঘুমালে কিন্তু কিছু মনে থাকবে না, সারাদিন আপনার শরীর ম্যাচ ম্যাচ করবে, সারাদিন আপনি টেবিলে ঘুমাবেন, সো হোয়াটস দি পয়েন্ট, আমি এটা করেছি এবং খুব ভুগেছি, লাভ হয় না, সো শুধুমাত্র পরীক্ষার ডেট দেওয়ার সময় পারবেন, 1 মাস লাস্টের যে 1 মাস সেটা প্রিলির আগে হতে পারে, রিটার্নের আগেও হতে পারে, তখন পারবেন, আদার দেন দ্যাট আপনি 1-2 বছরের যে প্রিপারেশন কখনো এটা সম্ভব না, যারা বলে তারা আসলে এটা আন্দাজে বলে, এটা প্র্যাকটিক্যাল না, ঠিক আছে এটা অনেক বড় লম্বা জার্নি, এটা কিন্তু ওই 1-2 মাস আগে প্রিপারেশন না, এটা 1-2 বছরের প্রিপারেশন, তো শুধুমাত্র পরীক্ষার ডেট দেওয়ার পরে আপনি 4-5 ঘন্টা ঘুমিয়ে তখন এমনিতেই পারবেন, কেউ বলতে হবে না, ওকে আজকের জন্য আমরা শেষ করে দিই। হ্যাঁ আর শাহানুর রাফি হচ্ছে কথা বলতে চায় বলছেন, তো সেটা কি অ্যাডমিনকে আমি রিকোয়েস্ট করি, সেটা কি সম্ভব কিনা, ক্যামেরা তো অফ হয়ে গেছে, ক্যামেরা আমি অন করতে পারছি না, খুবই দুঃখিত, এটা টেকনিক্যালটা এই জিনিসটা দেখতে হবে, আর হচ্ছে আমি শানুর রাফিকে বলি কথা বলতে চাচ্ছেন উনি, এটা কথা বলা যাবে কিনা আমি আমি অ্যাডমিনকে বলছি, মনিরুজ্জামান খান আপনার উত্তর আপনি পেয়েছেন আশা করি,
আর আমরা শেষ করে দিব। হ্যাঁ আমাদের প্রশ্ন কিন্তু শেষ, আমি কিন্তু শুধুমাত্র ওয়েট করছি যে কথা বলতে চাচ্ছেন হচ্ছে শাহানুর রাফি, তো সেটা সম্ভব কিনা মাইক অন করতে বলেন। আচ্ছা শাহানুর রাফি আপনি মাইক অন করেন, কথা বলা যেতে হয়তো পারে, কিন্তু আমি এখানে ক্যামেরা কিন্তু আর অন করতে পারছি না। থ্যাংক ইউ মনিরুজ্জামান খান, ওয়ান্ডারফুল সেশন বলেছেন, থ্যাংকস ফর ওয়ান্ডারফুল সেশন। খুব ওয়ান্ডারফুল হলো কিনা আমি ঠিক জানি না, আমাদের প্রথম লাইভ, তো এই যে ক্যামেরাটা অফ হয়ে গেছে এটা পরবর্তীতে আমরা ফিক্স করব, তো আমাদের সাথেই থাকবেন। আর হচ্ছে শাহানুর রাফি কথা বলতে চাই বলেছিলেন, তো আপনার কথা বলতে পারবেন শাহানুর রাফি, আপনি আপনার ক্যামেরা এনাবল করেন, ক্যামেরা এনাবল করেন এবং মাইক হচ্ছে অন করেন, আপনি কথা বলতে পারবেন। যারা যাদের সময় নষ্ট হচ্ছে মনে হচ্ছে তারা কিন্তু চলে যেতে পারেন, আমাদের কিন্তু শেষ, আমাদের কিন্তু কোয়েশ্চেন প্রশ্নোত্তর পর্ব কিন্তু শেষ, এখন শুধু আমি একটু সময় দিচ্ছি যারা থাকতে চায় শুধুমাত্র তাদের জন্য বা কথা বলতে চায়, ঠিক আছে, যাদের সময় স্বল্পতা আছে তারা কিন্তু চলে যেতে পারেন। এক মিনিট, এক মিনিট আমি কথা বলি। হ্যালো, হ্যাঁ এটা কি বলছেন বুঝতে পারছি না, শাহানুর রাফি কি কি করতে হবে? হ্যাঁ শাহানুর রাফি যদি মাইকটা যদি অন করেন তাহলে আপনি কথা বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু আর ই হচ্ছে না আমরা শেষ করে দিই, আমাদের আজকে সেশনটা শেষ করে দিই, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ অনেক সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা যারা 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 পরবর্তীতে এটা আবার দেখতে চান অবশ্যই ইউটিউবে এটা হচ্ছে রেকর্ডেড থাকবে, সো আপনারা ইউটিউবে রেকর্ডেড ভাবে পাবেন, সো ডোন্ট ওয়ারি এটা আপনারা আবার রিপিটেডলি দেখতে পারবেন। আপনারা এখন কথা বলতে পারেন, যারা যারা কথা বলতে চান মাইক অন করে কথা কথা বললে কিন্তু আমি শুনতে পারবো, যে কোনো ইউজার কিন্তু কথা বলতে পারবেন। আপনাদের মাইক এবং ক্যামেরা যদি এনাবল করতে হয় আপনারা করে কথা বলতে পারবেন। ঠিক আছে আমরা শেষ করে দিই, এখানে কেউ কথা বলছে না, ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকের জন্য, এ পর্যন্তই, দেখা হবে নেক্সট লাইভ সেশনে, আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।